সরকারি স্কেলে তার বেতন মাসে 26,000 টাকা, কিন্তু শত কোটি টাকার সম্পদের মালিক স্বাস্থ্য অধিদপ্তরের এই গাড়ি চালক। অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে করা দুই মামলায় সোমবার মালিককে আদালতে তুলে 14 দিনের রিমান্ড চায় তুরাগ থানা পুলিশ। আবেদন মঞ্জুর করেন আদালত। আসামি অত্যন্ত প্রভাবশালী, সে যে সরকারি যে ড্রাইভার অ্যাসোসিয়েশন আছে সেটা সে 2017 সাল থেকে অধ্যাপতি সে সভাপতি, এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর সে ড্রাইভার সমিতি সে সভাপতি, এবং এই এই সভাপতি থাকলেন সময় সে বিভিন্নভাবে অবৈধভাবে সে প্রচুর টাকার মালিক সে হয়েছে। শুনানিতে মালিক বলেন সাবেক ডিজির গাড়ি চালানোয় তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ন্যায় বিচার সত্ত্বে বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড বাতিল চেয়েছিলাম। বিজ্ঞ আদালত দুই মামলা 7 দিন করে 14 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। রাষ্ট্রপক্ষ বলছে প্রভাব খাটিয়ে নানা ধরনের দুর্নীতি করে আসছিলেন এই তৃতীয় শ্রেণীর কর্মচারী, রিমান্ডে বেরিয়ে আসবে তার ক্ষমতার উৎস। এই যে জাল টাকাগুলি তার উৎস কোথায় এবং এই সঙ্গে কারা কারা জড়িত আছে এগুলি উদ্ঘাটন প্রয়োজন, এবং একইভাবে অস্ত্র মামলাটি যে তার কাছ থেকে পাওয়া গেছে সেটা উৎসটা কোথায় এবং এই অস্ত্র মামলার সাথে আরও কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন দরকার। এদিকে ড্রাইভার মালিকের দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ দুদকের কাছে আছে বলে জানিয়ে সচিব বলেন 2019 সাল থেকেই অনুসন্ধান চলছে। আজ থেকে 5 দিন আগে জ্ঞাতব্যয় সম্পদ অর্জন নোটিশ জারি করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে আমাদের টিম তার এবং তার স্ত্রীর নামে ঢাকায় 7টি প্লট এবং সেই 7টি প্লটে 4টি বাড়ির সন্ধান পেয়েছে। অত অনুসন্ধানে এবং তার সম্পদ বিবরণ নির্দিষ্ট জারির পরে তিনি যে সম্পদ দিবেন সেটি যাচাই করে আরও সম্পদের তথ্য পাওয়া যেতে পারে। আব্দুল মালিকের রাজধানীর বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও বেশ কয়েকটি গুলি উদ্ধার করে র‍্যাব। উদ্ধার করা হয় 1.5 লাখ টাকার জাল নোট। র‍্যাব জানায় অস্ত্রের মুখে জিম্মি করে কামারপাড়ায় অনেক বাসিন্দার কাছ থেকে জমি দখল করেছেন তিনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।